আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব কিভাবে সিনেমা ফোর্ডেতে যে কোনো টেক্সটের উপর এরকম পাথর ইফেক্ট যাকে স্টোন ইফেক্ট বলে সেটা কিভাবে তৈরি করা যায় তো প্রথমে এটা তৈরি করার জন্য আমাদের সিনেমা ফোর্ডে ওপেন করতে হবে এরপর আমাদের যেই ড্র অ্যান্ড ফ্রি হ্যান্ডস প্লাইন আছে আমরা এখানে ক্লিক করে ধরলেই আমাদের অপশন ওপেন হবে এখান থেকে আমরা টেক্সট নেব টেক্সট আসলো এখান থেকে আপনারা যদি আপনাদের নাম অথবা যে কোনো কোনো কিছু লিখতে চান তাহলে এখানে লিখলেই এটা অটোমেটিক হয়ে যখন এখানে যদি আমি নাম লিখতে চাই এখানে ক্লিক করলেই ওর নাম হয়ে গেলো আপনারা আপনাদের ইচ্ছা মতো যা কিছু লিখতে চান এখানে লিখতে পারেন তা আমি জাস্ট টেক্সটির লেখা থাক তো টেক্সটটাকে আমরা একটু এখান থেকে বোল্ড করে দিব যাতে জিনিসটা দেখতে আর একটু ভাল লাগে এখান থেকে আমরা হাইপার নার্ভ যে অবজেক্ট আছে এখান থেকে আমরা এক্স ট্রুড নার্ভস নিব টেক্সটটাকে ড্র্যাক করে ট্রুড নার্ভের ভিতর ছেড়ে দেবো এই তো হয়ে গেলো কনভার্ট হয়ে গেলো এখন আমরা জাস্ট টেক্সটে ক্লিক করব টেক্সট ক্লিক করে আমরা যে আমাদের এই অপশনটা আছে ইন্টারমিডিয়েট পয়েন্টস অ্যাডাপটিভ থেকে আমরা সাব ডিভাইডেড ক্লিক করবো এরপর আমাদের যে ম্যাক্সিমাম লেন্থ আছে এটা আমরা কমিয়ে থ্রিতে আনব এবং স্টুডনার পর আমরা ক্লিক করে ওটা যে টাইপটা আছে অ্যান্ড গন্স এখান থেকে ক্লিক করে আমরা করঙ্গেলস নিব রেগুলার গ্রিডে ক্লিক করে আমরা জিনিসটা কমিয়ে নিব উইথটা কমিয়ে নিব উইথটা কমিয়ে আমরা থ্রিতে আনব এরপর আমরা একটা মেটেরিয়াল তৈরি করবো এখানে ডাবল ক্লিক করলে অথবা এখানে ক্রেড থেকে নিউ মেটেরিয়াল ক্লিক করে আমরা একটা মেটেরিয়াল তৈরি করতে পারি এখানে ডাবল ক্লিক করে অপশন ওপেন করতে পারি মেটেরিয়ালসের এখানে যে ডিসপ্লেসমেন্ট অপশনটা আছে এখানে আমরা ক্লিক করে এটার যেই টেক্সচার আছে যে এর পয়েন্টটা এখানে ক্লিক করে আমরা নয়েজ নিব নয়েজ আসলো আমরা নয়েজ যে আইকনটা আছে এখানে ক্লিক করব আর অপশন ওপেন হবে আমাদের যে এখানে যে নয়েজটা আছে আমরা এখানে ক্লিক করলে আর অপশন ওপেন হবে তো এখান থেকে আমরা সেল বরনি যেটা এটা ক্লিক করবো আমাদের গ্লোবাল স্কেলটা একশো পার্সেন্ট আছে এটা আমরা বাড়িয়ে নিব একটু একশো এবং যে রিলেটিভ স্কেলটা সেটা মাস আমরা একশো করে নেব আবার ডিসপ্লেন্সে ক্লিক করে আমাদের যে সাব পলিগন ডিসপ্লেন আছে এখানে ক্লিক করে নিব কালারে ক্লিক করে আমরা টেক্সচারটা নিয়ে নিব এখানে ক্লিক করলে আমরা আমি গুগল থেকে একটা ইমেজ নামিয়ে নিয়েছি আপনার ইচ্ছা করলে আপনাদের যে কোনো টেক্সচার দিতে পারেন স্টোন টেক্সচার ডাউনলোড করে আপনারা এটা দিতে পারেন তা আমি এটা দিলাম এখন আমরা বাম্প থেকে বাম্প অপশনটা ওপেন করে টেক্সচার ক্লিক করে লোড ইমেজ নিব একই ইমেজটা আবার নিই আমি আবার নিব এখন স্ট্রেংথটা আমরা একটু বাড়িয়ে নিব 40% করে নিব টেক্সচার আবার এখানে ক্লিক করে আমরা যে লেয়ারটা আছে লেয়ারে ক্লিক করব এরপর আমরা এই লেয়ারের মাঝখানে ক্লিক করব তাহলে আর একটা অপশান ওপেন হবে ইফেক্ট থেকে আমরা ব্রাইটনেস কন্ট্রাস্ট অ্যান্ড গ্যামার এটা ক্লিক করব তো আমরা কন্ট্রাস্টটা বাড়িয়ে দিব বাড়িয়ে প্রায় 40% এর মতো যদি করে দেই মোটামুটি হচ্ছে আমরা ড্র্যাগ করে এর উপর ছেড়ে দেবো টেক্সট উপর ছেড়ে দেব টেক্সটটা সাইড দিয়ে হয়েছে কিন্তু যে ফ্রন্ট সাইড সেটা উপর টেক্সট বসে নেই তো এটার সমাধান করার জন্য আমরা আমাদের যে মেটেরিয়ালস এখানে আছে এটা ক্লিক করবো প্রজেকশন যেটা ইউভি ম্যাপিং দেওয়া আছে এখানে ক্লিক করে আমরা কিউইক করে নেব ফ্রন্ট সাইড ব্যাক সাইড লেফট রাইট সব দিকেই এখন টেক্সচারটা দেখাচ্ছে কিন্তু সমস্যা হচ্ছে টেক্সচার এভাবে একটা লাইন তৈরি হয়ে গেছে বোঝা যাচ্ছে যে এখানে একটা লাইন আছে এখান থেকে লাইন আছে এখান থেকে লাইন আছে তো এটাকে ঠিক করার জন্য আমরা এখানে আমাদের এক্সট্রুড নাম্বার ক্লিক করবো তারপর আমাদের যে অপশনটা আছে ইউজ টেক্সচার অ্যাক্সিস মোড এটা ক্লিক করবো আমাদের যে গ্রিন যে অ্যারোটা এটাতে ক্লিক করে উপর দিকে ড্র্যাক করতে থাকবো এরকম মাস্ক এনে ছেড়ে আবার আমাদের মডেল মোডে চলে যাব এখন আমরা আবার টেক্সটে ক্লিক করে দেখব যে টেক্সটটা ঠিকমতো হয়েছে কিনি মোটামুটি ঠিক হয়েছে এখন আমরা একটা ফ্লোর তৈরি করব ফ্লোরের জন্য একটা টেক্সচার তৈরি করবো জাস্ট এখানে ডাবল ক্লিক করলেই একটা টেক্সচার চলে আসবে জাস্ট এটাকে ড্র্যাক করে ফ্লোরে ছেড়ে দেব ক্যামেরার অ্যাঙ্গেলটা ঠিক করতে হবে আমাদের আমাদের যে টেক্সট যে অবজেক্টটা এটা জাস্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা মাইনাস ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেবো যাতে জিনিসটা ফ্লোরের সাথে লেগে যায় তো রোডের আমাদের ক্লিক করতে হবে এবং যে পজিশন আছে এটা মাইনাস নাইনটি দিয়ে দিব তাহলে ফ্লোর লেগে যাবে এখন আবার মুভ টুলে ক্লিক করে আমরা জাস্ট একটু উপরে উঠিয়ে নিব উপরে একটু নিচে বেশি উপরে জাস্ট রাইট অ্যাঙ্গেলটা খুঁজতেছি ক্যামেরার জন্য এখন আমরা একটা লাইট নিব লাইটে যে শ্যাডোটা আছে আমরা সফট শ্যাডো যেটা সফট ম্যাপ শ্যাডো ম্যাপস এটা ক্লিক করবো লাইটটাকে একটু উপরে উঠাব লাইটটাকে এমনভাবে রাখতে হবে যাতে শ্যাডোটা একটু ভালো মতো সুন্দর দেখা যায় রিয়েলিস্টিক ভাবটা আসে একটু সাইড নিয়ে যদি রাখি এবং ক্যামেরাটা যদি ঠিক মতো রাখি এখন একটা কুইক রেন্ডার ভি দেব যেহেতু আমরা অনেকে সাব করছি সেহেতু পলিগন অনেক হয়ে গেছে তো এই জন্য এ একটু টাইম নেবে বাট ওভারঅল জিনিসটা দেখতে ভালোই লাগবে আমি এখানে আমি যে গ্লোবাল ইলিমিশন এটা উঠিয়ে দিব উঠিয়ে জাস্ট এম বিএন যেটা এটা দিয়ে সিলেক্ট করবো এখানে এটা সিলেক্ট করার জন্য আমার এফেক্ট থেকে আমার এখানে আগেই আমি সিলেক্ট করে রাখছি তো আপনারা যদি থাকবে না এখান থেকে আমরা আপনারা নিয়ে নেবেন এম বিএন ক্লিক করে বাস এটা ক্লোজ করে দিবেন এখন একটা কুইক প্রিভিউ দেই যেহেতু পলিগন অনেক বেশি হয়ে যায় এটাতে সেই জন্য একটু এ একটু টাইম নেয় রেন্ডারিং হচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে মানে খুব সুন্দরভাবেই এফেক্টটা তৈরি হয়েছে শ্যাডোটাও খুব সুন্দরভাবে পড়ছে খুবই সুন্দর হয়েছে টেক্সচারটাও খুব সুন্দর হচ্ছে আপনাদের যদি কারো এই প্রজেক্ট ফাইলটা দরকার হয় তাহলে আমি ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি ডাউনলোড করার জন্য আপনারা যদি আপনাদের দরকার হয় তাহলে ডাউনলোড করে নিন তো আজকে এই পর্যন্তই আবার আগামী সপ্তাহে আবার নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হব থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ হিট দ্যাট Uh, like button and subscribe to my channel. Ask everyone, Allah peace.